শুভ সন্ধ্যা। এখন এসে পৌঁছেছি পুরুলিয়া সিটি সেন্টার মলে। তো ক্রিসমাস এবং নতুন বছর নিউ ইয়ার আসছে, তো সেই জন্য পুরো সেজে উঠেছে এই মল চত্বর। সবসময় একটা জাঁকজমকপূর্ণ পরিবেশেই থাকে এখানে, আরও জাঁকজমক হয়ে গেছে এই নিউ ইয়ার আসছে বলে। কি হয়েছে কি হয়েছে? এটাকে আমরা এখন পুরুলিয়ার পার্ক স্ট্রিটে আছি। না না স্ট্রিটে না, তাহলে এটা পার্ক স্ট্রিট লয় পুরুলিয়ার পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট চলো তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা পুরুলিয়া কোনো পার্কের কোনো সিন নাই, পার্ক ওই ভারত বাইরে আছে। তা পুরুলিয়ার পার্ক স্ট্রিটটা কোনখানে? নাই পুরুলিয়াতে পার্ক স্ট্রিট, ডিএম বাংলার সামনে। আমরা কোনো কিছু ফলো করি না, আমাদের ডিএস স্ট্রিট রয়েছে। ডিএম বাংলার সামনে হচ্ছে পার্ক স্ট্রিট, দেখার মতো ভিউ, বিশাল ভিউ। এরপর এখানের ফেমাস ওয়াকিং স্ট্রিটটা একটু ঘুরে আসি, চলুন। মোট কথা, নিউ ইয়ারের আগেই একদম জমজমাট পুরুলিয়া সিটি সেন্টার মল একদম ভর্তি। আর সাথে এখানে একটা ছোট্টখাটো কিছু স্টল বসেছে, হস্তশিল্প কিংবা কিছু একটা বটে সম্ভবত, ঠিক জানি না। মানে মোট কথা শুধু মেয়েদের জিনিসেই বিক্রি হচ্ছে এখান থেকে, সান্তা ক্যাপ। Yeah.